আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতল্লা আল্লাহ হিল করিম আম্মাবাদ আজকে তোমাদের সামনে আমি আবারও মাস্টার্স ফাইনাল ইয়ারের কেতাবুল মাগাজি থেকে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক আমরা এখন ক্লাসের মধ্যে যোগ দিই তো সেখানে আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি যে বদর যুদ্ধের যে ধারাবাহিকভাবে বর্ণনা করে যাচ্ছি সে বদর যুদ্ধে কিভাবে কতজন সাহাবি শাহাদত বরণ করেছিলেন বদরীদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে এবং এখন আরেকটি হাদিস আমাদের এখানের মধ্যে থাকবে যারা সোল্ল্লা সাল্লা সাল্লামের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের ম বদরি সাহাবিদের মর্যাদার সাথে সাথে এবং পরবর্তী পর্যায়ে একটি হাদিস আসবে যেখানে আসবে যে আবু জাহালকে তা কে হত্যাকারী ছিল তাদের দুজন কীভাবে হত্যা করেছিল এই বর্ণনাটি আসবে আমরা আসি দেখা যাক কী বলা হচ্ছে আমরা প্রথমেই যে হাদিসটি আসবে সেটি হচ্ছে যে অবিহি কলা হাদ্দাসানি আমরুবনে খালেদিন হাদ্দাসানা জুহায়রুন হাদ্দাসানা আবু ইসাকা কলা সামেতুল বা রব না আজেবিন رضي الله عنهما قال جعل النبي صلى الله عليه وسلم على الرمات يوم وخد عبد الله ابن جبير، فأصابوا منا سبعين وكان النبي صلى الله عليه وسلم وأصحابه أصابوا من المشركين يوم بدر أربعين ومئة سبعين أسيرا وسبعين قتيلا তো এখানে যে যেটি বলা হচ্ছে সেটি আমরা প্রথম থেকে আসি যে রাসুল্লাহ সাল্লু আলিয় সাল্লামে যুদ্ধে এখানে ঘট বর্ণনা সাপেক্ষে কিছু এসে গেছে এবং বদর যুদ্ধে বদর যুদ্ধে হচ্ছে যে বদর যুদ্ধে এক সত্তর জন মুশ্রিক সহি নিহত হয়েছিল। তার মধ্যে এবং একশো চল্লিশ জন একশো চল্লিশ জনের মধ্যে সত জন নিহত এবং সত্তরজন বন্দী হয়েছিল বদর যুদ্ধে এই কথাটি এখানে বলা হচ্ছে বলা হচ্ছে দেখা যাক কি বলা হচ্ছে আল্লাহ রোমা ইয়ামা ওহুদিন আবদুল্লাহ ইবনে জুবায়ের ফা আসাবু মিন্নঈনা সাবাইনা কান্নবী সাল্লাহ সাল্লাম তিনি তিনি বলছেন যে অহুর যুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবায়ের বলছেন যে অহুর যুদ্ধে আমাদের জন সাহাবাহিক রাম শাহাদত বরণ করেছিলেন এবং বলছিল কান আনবীয় সাল্লাহ সাল্লাম ও আসাবুহু আসাবু মিনাল মুসরিক ইয়ামা বদরি এবং সাথে সাথে তিনি বলছেন যে ইয়ামে বদরিনের বদরের যুদ্ধে একশো চল্লিশ জন মুশরিকরা নিহত হয়েছিল এবং সেখানে সত্তর জন নিহত হয়েছিল এবং সত্তর জন বন্দী হয়েছিল এই বিষয়টি এখানে বলা হয়েছে এবং সাথে সাথে বলা হচ্ছে যে আবু সুফিয়ান তখনও মুসলমান হননি মুসলমান হয়েছে বদযুদ্ধের পরে অর্থাৎ মক্কা বিজয়ের পরে এবং সেই দিন যেদিন সেদিন আবু সুফিয়ান বলেছিল যে কলা আবু সুফিয়ান তিনি বলেছিলেন এই যুদ্ধে যে যেহেতু মুসলমানদের যুদ্ধে জন সত্তরজন সাহাবাহিকেরাম শাহাদত বরণ করেছিলেন এবং কী কারণ এগুলি ঘটনা তোমরা জানো যদিও আমি এগুলো নিয়ে যদি ধারাবাহিকভাবে মনোনয় আসি আলোচনা হবে তো সেখানে সত্তরজন সাহাবাহিকের আমের শাহাদত বরণ করেছেন এটা আমরা জানি আমাদের ভুলের কারণে মুসলমান মুসলিম নেতৃত্বের প্রতি কিছুটা নেতৃত্বের আমি বলবো যে কেউ অবমাননা করার জন্য আমি যেটি বলতে চাই যে আল্লাহ সাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অবমাননা করে কোনো কোনো সাহাবী সেই মালে গনিমাতের জন্য অংশগ্রহণ করতে গিয়ে তারা এই ভুলটি করেছিল যাই হোক এটা নিয়ে তোমরা জানো আমি ওগুলো নিয়ে অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে উদ্দেশ্য হুকুম থাকে সে হুকুম যদি কেউ কোনো কারণে লঙ্ঘন করে সে লঙ্ঘনের ফলাফল যে কত ভয়ঙ্কর হয় তারই একটি উদাহরণ আমরা বহু যুদ্ধে দেখেছি যে জন সত্তরজন সাহাবাহিকেরাম শাহাদত বরণ করেছিলেন এটি একটিমাত্র কারণ যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হুকুম তারা অমান্য করেছিল এবং অমান্য বলতে রাসুল্লাহ সাল্লাম এমনভাবে ভাবেই নিই যে এটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাৎক্ষণিকভাবে হুকুম দিয়েছেন এখন আমরা যেহেতু যুদ্ধে জয়লাভ করেই ফেলেছি তখন আমরা এই সুযোগটি গ্রহণ করতে পারি এরকম একটি ধারণা তাদের মধ্যে জন্ম হয়েছিল কিন্তু আল্লা রাসুলসাল্লু সাল্লামের আরেকটি নির্দেশ না আসা পর্যন্ত যে তাদেরকে সেইখানে অবস্থান করতে হতো সেটি তারা বুঝেনি যাই হোক আমি ওই বিষয় নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি না আমি যেটি বলতে চাচ্ছি যে এই সাহাবায় কেরামদের মধ্যে থেকে যিনি বললেন যে আবদুল্লাহ ইবনে জুবাইর বলছেন যে আমরা সেই দিন সত্তর জন শাহাদত বরণ করেছেন আমাদের মধ্য থেকে অর্থাৎ বহুর যুদ্ধে এবং পরবর্তী পর্যায়ে এটি ছিল ইয়েতে কি বলে বদর যুদ্ধে ওরা সত্তর জন নিহত হয়েছিল এবং সত্তর জনকে আমরা বন্দি করে ফেলেছিলাম এটি হচ্ছে মূল কথা একশো চল্লিশ জনের হিসাব দেয়া হয়েছে এবং সেখানে একটি বলা হচ্ছে যে আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেনি বদরযুদ্ধের পরেও ইসলাম গ্রহণ করেননি তিনি বলছেন যে ইয়ামা বদরের যে ইয়ে সেটি আমরা প্রতিশোধ নিয়েছিলাম সেদিন এবং সেদিন এটা উনি বলতে চাচ্ছেন যে ওয়াল হারবো যুদ্ধটা সিজা আলুন কূপের বালতির মতো অর্থাৎ বালতির কূপে যেমন একজনের হাতে যখন যে যিনি পাটি পানে উঠান তিনি তার হাত বদলের পরে আরেকজনের কাছে চলে যায় অর্থাৎ যিনি যে বালতি উঠানোর জন্য যার হাতে থাকবে সেই উঠায় নেয় অর্থাৎ যুদ্ধের জয় পরাজয় একবার এদিকে হয় একবার ওদিক হয় এটি উনি বুঝাতে চেয়েছেন আবু সুফিয়ান তো এই বিষয়টি এ হাদিসের মধ্যে বলা হয়েছে যেহেতু সংশ্লিষ্ট কেতাবুল মাগাজির মধ্যে হাদিসটি এসছে এবং এই হাদিসটির আলোচনা এখানে আমি শেষ করছি এর পরবর্তী তারপর আরেকটি হাদিস নিয়ে যাই আমরা সেখানে কি বলা হচ্ছে দেখি ওরকমই একটি হাদিস মনে হয় আসবে সেখানে একটু আলাদা আছে দেখা যায় কি বলা হচ্ছে যে সাত সেখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু একটি ইয়ে বলা হবে যেটি আবু জেহেলকে আবু জাহালকে হত্যা করা হয়েছিল এবং কী কে ঘটনাগুলো কেমন করে হত্যা করা হয়েছিল কে হত্যা করেছিল হত্যাকারীগুলো কে এবং যারা হত্যা করেছিলেন তাদের নাম কি এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে তো সেখানে দেখা যায় কি বলা হচ্ছে অবি কল হাদ্দ আলাই মোহাম্মদ উবনুল আলাই হাদ্দা আন বুরাইদিন আনজাদ আর নাবি বারদা এখানে বুঝে যাচ্ছে না নাবির মুসা আর আহু আনিন নাবি সাল্লাম কলা ঈদ আল খাইর মা যা আল্লাহ বিহিম ইন খাই রে বাদা ও সাবসিদ কল্লাজি আসান আতানা বাদা ইয়ামে বাদরিন এখানে রাসুল্লাহ সাল্লাম আরেকটি হাদিস এখানে বলা হয়েছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসুরুল্লাহ সাল্ল্লা সাল্লাম যে স্বপ্নে দেখেছিলেন যে তার কাছে কল্যাণ আসছে সেই কল্যাণগুলোর কথা বলা হচ্ছে যে তাঁর তিনি স্বপ্নে দেখেছিলেন কল্যাণে এবং এটা তিনি বলছেন ওয়াইজাল খাই মা জা আল্লাহ বিহি মিনাল খাইরে বা দা অথাওয়ি আতানা বা আমি বদরিন যে আমরা যে কল্যাণগুলো পেয়েছিলাম সেটি বদরের যুদ্ধে এবং সে বদরের যুদ্ধের পরে আমরা আরও বেশি কল্যাণ পেয়েছিলাম যেটি আমাদের কাছে বদযুদ্ধের পরে এসেছিলো আমি যেগুলো স্বপ্নে দেখেছিলাম সেদিন কিছু কল্যাণ আমাদের কাছে এসেছিলো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে অহুদের যুদ্ধের যে ঘটনাগুলো আমি একটু আগে বলছিলাম সেখানে একটি কথা এখানে প্রসঙ্গক্রমে আসে যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যুদ্ধের আগে কিন্তু স্বপ্নে দেখেছিলেন যে তিনি গরু কুরবানি করছেন গরু জবাই করছেন এটা তিনি দেখছেন এবং এই গরু কুরবানি করে তিনি যেটা দেখছিলেন সেটা হলো গরু কুরবানি মানে তার। সাহাবায়িকেরা আমরা শাহাদত বরণ করেছিলেন সেটি তিনি অন্য দেখেছিলেন এটিকে বোঝানো হয়েছে এবং এখানে ওই গরু কুরবানির সাথে সাথে যে কল্যাণ পরবর্তী যে কল্যাণ সেটি হলো তার পরবর্তী পর্যায়ে রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম যে তাদের মধ্যে ইমানের পরিপক্কতা তথা য যুদ্ধের পরে ইমানই পরিপক্কতা তাদের মধ্যে যে অবস্থান লাভ হয়েছিল সেটি সম্পর্কে বলা হয়েছে সেখানে এবং সেটি আমরা এখানে হাদিস থেকে জানতে পারলাম যে বদর যুদ্ধে কল্যাণ আমরা পেয়েছি এবং আর পরবর্তী পর্যায়ে আরও বেশি কল্যাণ পেয়েছি এবং সব উশিদি আমি বাদরিন বদযুদ্ধের পরে আমরা পেয়েছি তার অতিরিক্ত আহ অর্থাৎ তার যে আমাদের যে কল্যাণগুলো যুদ্ধের পরেও আমাদের অর্জিত হয়েছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নের মধ্যে যিনি যা দেখেছিলেন কল্যাণের কথা সে কল্যাণ বদযুদ্ধে পেয়েছেন এবং পরবর্তী পর্যায়ে যেটি আমরা বদরের পরেও তিনি কল্যাণগুলো পেয়েছেন যেটি কল্যাণ সেখানে পেয়েছে এবং তারপর পরবর্তী পর্যায়ে আরও বেশি এটার চেয়ে আরও কল্যাণ পেয়েছেন পরবর্তী পর্যায়ে এই হাদিসে এখানেই বলা হচ্ছে এরপরে আমি যেটা বলছি আবু জাহালের কথা আবু জাহালের কে কীভাবে হত্যা করা হয়েছিল পরবর্তী হাদিসের মধ্যে আলোচনা করা হবে সেটি দেখা যাক কি বলা হচ্ছে অবিহি কলা হাদি আকুব ইব্রাহিম হাদ্দাসনা ইব্রাহিম জাদ্দিহি কলা কলা আব্দুর রহমান ইবনে আউফিন ইনি লাফিস বাদরিন এজাল তাফাত্ত এজাল ফাইজা আন ফাতায়ানে তিনি বলছেন যে আব্দুর রহমান বলছেন যে আমি বদরের যুদ্ধে এক যুদ্ধের অবস্থায় ছিলাম আর সেই যুদ্ধের একটি দলবদ্ধ অবস্থায় একটি লাইনে দাঁড়িয়েছিলাম এ সময় দেখি যে আমার দুই পাশে দুই যুবক আন ইয়ামিনী আমার ডান দিকে অন ইয়াসারি আমার বাম দিকে ফাতা ফাতায়ানে দুই যুবক দাঁড়িয়ে আছে হাদিস আন আসিন যা তারা একজন আরেকজনকে বয়স খুব কম এবং খুবই কান না ফাঁকাননি লামা আমানবে মাকান হিমা এজা কল আলি আহাদ হুমা শির মিন শাহে সাহেবী যাই হোক তিনি বলছেন যে আমি দাঁড়িয়ে আছি এবং আমার তারা তখনও যুবক হয়নি এবং তাদের ইয়া এই দুজন যুবক দাঁড়িয়ে আছে এবং এজ কলা তার মধ্যে একজন আহা এজ কল আলী আহাদা তাদের মধ্যে একজন আমাকে একজন আমাকে উদ্দেশ্য করে এবং আরেকজনকে গোপন রেখে দুই ভাই দুই দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে এবং এই দুইজনের মধ্যে একজন আরেকজনকে আড়াল করে অর্থাৎ গোপন রেখে আমাকে জিজ্ঞেস করছে আঙ্কেল ফাকা নীল লাম আকুম বেবে মাকানি এ যা কল আলী আহাদ হুমায় শিররমিন সাহেবী তার ও অপর সাথীকে গোপন রেখে তার মানে তাকে আড়াল করে যেন আমি গোপনে গোপনে সে আমাকে জিজ্ঞেস করছে যে কি কী মিন সাহেবী তার বন্ধুকে গোপন রেখে ইয়াম চাচা আরিনি আবা জাহালিন আপনি দয়া করে আমাকে আবু জেহেলকে দেখিয়ে দিবেন আরিনি আমাকে আবু জেহেল কোনটা একটু দেখায় দেন না আমি একটু আবু জেহেলকে দেখতে চাই ফাকুল তো ইবনা আখি তখন আমি বললাম হে ভাতিজা অমাতাস তুমি কি করবা ওন আবু জেহেল দিয়ে তোমার কি তুমি এই ছোট বয়সে বাচ্চা তখন তুমি এখনো যৌবন প্রাপ্ত হওয়া নাই তুমি এই আবু জেহেলকে দিয়ে তুমি কি করবা কি তুমি হে ভাতিজা তুমি কি করবা ওই আবু জেহেলকে দেখে অমাতাসনী কলা আহাদুল্লাহ ইন্না রায় তুহু আন तुलाहु हो आमू ता दू हो বলা হচ্ছে যে তিনি বললেন তখন এই ওই বাচ্চাদের মধ্যে একজন বললেন যে আমি আল্লাহ তালার কাছে অঙ্গীকার করেছি যে ইন্না রায় তুহু যখন আমি তাকে দেখবো আন আখ তখন আমি তাকে হত্যা করব আও আমু তা দু নাহ আর যদি আমি না পারি তাহলে সেখানে মৃত্যুবরণ করব। তার আল্লাহ তালার সাথে সে অঙ্গীকার করেছে তার মনের মধ্যে যে স্প্রিয়া একটি জজবা তার মধ্যে যে তৈরি হয়েছে সেটি দিয়ে বুঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে যে এই ভব ছেলে দুটো যেটি অল্প বয়সী তখনও যৌবন প্রাপ্ত হয়নি ছোটো বয়সে ছোটো ইয়াং ছেলে ইয়াং যুবক বলা যাবে না সেই অবস্থায় তাদের ইয়েটা কি তাদের আক্ষেপ তাদের তাদের মনের মধ্যে যে জজবা ইমানি জজবাটা কেমন সে বলছে যে আমি আল্লাহ তালার সাথে অঙ্গীকার করেছি হে আল্লাহ আমি তাকে দেখবো এবং হত্যা করব যদি করতে না পারি এই শয়তানটাকে এই শয়তানটাকে যদি আমি হত্যা করতে না পারি তা আমি নিজেই জীবন দিয়ে দিব তাও ঠিক আছে কিন্তু আমি তাকে দেখা মাত্র হত্যা করব। এই কথা বলে আমি আল্লাহ তালার সাথে অঙ্গীকার করেছি এটি বললেন এই একজন ওই দুই ছেলে দুই দুই ভদ্রলোকের আমি বলবো যে দুই যুবকের দুই যুবক যে একজন বলল যে আমি এরকমটি আমি দেখেছি এবং সে একজনকে আড়াল করে অর্থাৎ আরেকজন যে ওইদিকে আছে তাকে সেজন্য তার কথাটি শুনতে না পায় দুইজন দুই এরকম করে কথা বলল তারপরে ফাঁকা আল আলী আল আখার তারপরে আরেকজন যে ভদ্রলোক আছেন যুবক সেই যুবক আবার বললেন যে ওই তার একই কথা তার আরেকজনকে গোপন করে যেন সে তার কথাটা না শুনতে পায় এবং সে যেন নিজে নিজে আড়াল করে নিজে তাকে দেখতে না পায় আমি যে কি বলছি আমি যে তাকে কি বলতে চাচ্ছি এটি যেন সে বুঝতে না পারে অর্থাৎ তার বন্ধুরা বা তার সাথে যে সাথী সে যেন বুঝতে না পারে সে এমনিভাবে তাকে আবারও সে জিজ্ঞেস করলো আব্দুর রহমান ইমনাউব বলছেন যে আমাকে জিজ্ঞেস করলেন যে আমাকে একটু দেখিয়ে দিবেন কয়লা ফামা সাররানি তখন আমাকে তারা সেও সে একইভাবে জিজ্ঞেস করলেন এবং একইভাবে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার এত কি দরকার তখন তিনি বললেন একই অবস্থা এটি আর বলা হচ্ছে না ফামা বলছে যে শ্রীরাম মিন সাহেবই মেথলাও এই একইভাবে তারা সে বলল কয়লা ফামা সাররানি আন্নি বাইনার মাকা আনা হুমা ফা আসার তো লাহুমা ইলাইহে তো এই রাজু লাইনে তাদের এই দুজনকে সবাইকে আমার এত বেশি খুশি করলো ফামা সারি আন্না বাইনার রাজু লাইনে মাকা আাহুমা তাদের ইয়ে দেখে আমাকে এত বেশি এত বেশি খুশি লাগলো যে তাদের এটা আমি ই করতে পারবো না ফা আসার তো লাহুমা আমি অনুভব করতে পারবো ফা আসার তো লাহুমা আমি তাদেরকে ইশারা করে দিয়ে দিলাম বললাম যে ওই যে দেখা যায় সেইটাই হচ্ছে আবু জাহেল ওই যে ওখানে দেখা যাচ্ছে ফা আসার তো লাহুমা হে তখন আমি তাদেরকে ইশারা করে দিলাম ওই যে দেখা যাচ্ছে সেই আবু জাহেল তার দিকে চলে যাও আমাকে খুব প্রীতও করেছিল তিনি বললেন যে আমাকে এত বেশি প্রীত করেছে এই দুই লোক এর ইয়েটা আমাকে এখনও মনে স্মৃতিতে ধরে রাখছি আমাকে খুব ভালো লেগেছিল খুবই মজা লেগেছিল আনন্দ পেয়েছিলাম এবং খুব ইয়ে করেছিলাম সে সাহাবি বলছেন এবং তাকে আমরা তাদের দুজনকে আমি এটা বলেছিলাম হাত্তা জরবাহু এবং বলা হলো যে তখন এই ক্ষিপ্র গতিতে বাজ পাখির মতো ক্ষিপ্র গতিতে তার উপর আক্রমণ চালালো এই দুই যুবক হাত্তা জরা বাহুম তাকে মারতে শুরু করলো হুমা ইবনা আফরা তিনি বলছেন যে এটা আর কেউ না এটি হচ্ছে আফরা দুই পুত্র অর্থাৎ আফরা দুই ছেলে কিভাবে আবু জেহেলের উপর বাজ পাখির মতো ক্ষিপ্র গতিতে আক্রমণ করে হত্যা করল সেই বিষয়টি হাদিসে বলা হয়েছে অর্থাৎ আফরা দুই পুত্র তদানন্তন যুগের রাসুল্লাহ সাল্লা আলি সাল্লামের অপোজিটের আমি মনে করব বিপরীত মেরুর মেরুর একজন প্রখ্যাত নেতা তখনকার কুখ্যাত নেতা আবু জাহালকে কিভাবে হত্যা করল একজন দুইজন যুবক এবং তাদের মধ্যে কত ঘৃণা জমেছিল যে তোমার কারণে আজকে মক্কা ভূমি ত্যাগ করে আমাদের বাপ চাচারা চলে এসছে আমাদের সবার ইয়েরা যুদ্ধে চলে আসছে আর আমরা মুসলমানরা কি অপরাধ করেছিল যে তোমরা তাকে হত্যা করতে চেয়েছো রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এটি তার মধ্যে একটি খুব তৈরি হয়েছিল যুবকদের মধ্যে এই যুবকদের মধ্যে যে চেতনা জাগ্রত হয়েছিল সেই চেতনারই বহে প্রকাশ হয়েছিল যে ইয়েকে আবু জাহেলকে হত্যা করবার জন্য উদ্ধত হয়েছিল এবং খুব গতিতে তারা আবু জাহেলকে চিনত না কিন্তু আবু জাহেলকে হত্যা করবার জন্য তাদের মনের মধ্যে একটি আগের থেকে ধারণা জন্ম লাভ করেছিল ঘৃণা লাভ করেছিল হয় হত্যা করব আর না হয় নিজে মরব এরকম একটি আল্লাহ তালার সাথে তার একটা অঙ্গীকার করেছিল এরকম তারা বলেছে এবং এখান থেকে আদেশ থেকে আমরা জানতে পারলাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রকৃত সাহাবি যারা তারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের কথাকে যেমন ভালোবাসতেন তার সাথে সাথে যুবক সম্প্রদায়ের লোকজন আল্লাহর রাসুলের কথাকে কিভাবে গুরুত্ব দিতেন এবং আল্লাহর রাসুলের যে বিরোধাচরণ করেছিল এই আবু জাহেল তার সম্পর্কে বিভিন্ন রকমের কথা তারা শুনেছে এবং বিভিন্ন ঘটনা এর আগেও আমি বলেছি যে আবু জাহেল কিভাবে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে এবং দোষ একটাই কী যে কুল ইলাহা ইল্লাল্লাহ আর তারা শুধু একটি দাওয়াত দিয়েছিল যে কি বলেছিল তোমরা বলো লাহাইল্লা এটির জন্য তাকে আজকে তার প্রিয় জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল এই কুখ্যাত নেতা আবু জাহেল সেই বিশ্বদাগার তারা তাদের মাঝে ছড়িয়েছিল এবং সেই যুবক তারা তাকে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন এবং তারা সক্ষম হয়েছিল তাকে হত্যা করতে এটি হচ্ছে আবু জাহেলের হত্যার ব্যাপারে হাদিস এরপরে এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি একটি বড়ো হাদিস বর্ণনা বিশাল একটি হাদিস এটি আমা আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা আমরা আলোচনা করে যাই এবং এগুলো যে রাসুল্লা সাল্লা সাল্লামের সাথে পর বদর পরবর্তী পর্যায়ে যে যুদ্ধগুলো হয়েছিল বিভিন্ন অভিযান হয়েছিল মুসলমানদের উপর এবং সেই মুসলমানরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিহত হয়েছিলেন সে ঘটনাগুলো এখানে কিছু কিছু বলা হয়েছে অর্থাৎ যেহেতু এটি কেতাবুল মাগাজি অধ্যায় থেকে তো মুসলমানরা যে যেখানে অভিযানে প্রেরিত হয়েছে এবং সেই অভিযানে যে তারা কিভাবে নিহত হয়েছেন সে মুসলমানদের হত্যার কথাও এখানে এসছে তো সেটি এখানে বলা হয়েছে এবং এখানে অনেক ঘটনা আছে আমরা দেখি কতটুকু যেতে পারি অবিহীক হাদ্দাসাব হাদ্দাসানা মুসাইবন ইসমাইল হাদ্দাসানা ইব্রাহিম

একটি দশ জনের একটি গ্রুপ তুমি চলে যাও তো যেটি বলছিলাম যে যেহর আহ কি রাসুল্লাহ দশ জনের একটি গ্রুপ পাঠিয়েছিলেন ও আমার আলাইহিম আসেম আবনা সাবিতিন আনসারি জাদ্দা আসেম ইবনে ওমার ইবনেল খাব রদি আল্লাহ তালু এই ওনাকে পাশে আসে ইবনে সাবেত রদি আলা তাল আনসারিকে পাঠিয়েছিলেন যিনি ছিলেন যাদ্দ যাদা আসেম ইবনে উমারা ইবনুল খাত্তা উমার ইবনুল খাত্তা ফের আসলে নানা তিনি ছিলেন আসেম এই ভদ্রলোক গেছিলেন সেই ইয়েতে ওই দশ জনের মধ্যে হাত্তাই যা কানুবিল হোদাতে বাইনা আসফা নাওয়া মাক্কাতা যখন তারা ইতে পৌঁছলো আসফান এবং মক্কার কাছাকাছি গিয়ে পৌঁছলো জুকেরু রুলে হাই মিন তাদেরকে খবর দেয়া হলো হাইল মিন হাইয়ে মিন হোজাইল হাইয়ে মিন হোজাইলিন হোজায়ল গোত্রের লোকজনকে খবর দেওয়া হলো বলা হলো ইউকাল লাহুম বানু লেহিয়ান তাদেরকে যাদেরকে বলা হতো বনু লেহিয়ান না ফারুন লাহম লাহম বেকারিব মেয়াতে রাজুলিন রামিন যাই যা যেটা বলা হচ্ছে যে তারা তো এরকম একটি খবর তারা দশজন একে পাঠানো হয়েছিল এবং এই গ্রুপের সাথে যারা ছিলেন তাদেরকে এই হোজাইলের লোকজন চিনে ফেললো এবং তারা বল শুনে ফেললো যে তাদেরকে একটা তাদেরকে আক্রমণ করা দরকার এবং তারা এবং তারার সুযোগ খুঁজছিল বদর যুদ্ধে তাদের একজন নেতা নিহত হয়েছিল তারই প্রতিশোধ নেবার স্প্রিয়া তাদের মধ্যে রেগেছিল এবং সেই জন্য তারা ইয়ে ছিল এবং তারা কি করলো একটি দল তার এই রাসুল্লাহ সাল্লামের দলের পিছনে পিছে করতে লাগলো এবং তারা তাদের উটের ইয়ে দেখে পদচিহ্ন দেখে অর্থাৎ বালির উপরে মরুভূমির দেশে তারা এরকম চিনে চিনে তারা আঘাত এগিয়ে যেতে থাকলো ফাক্তাশু আসার হাত্তা দুমা আকাল আহমদ তামরা এবং এরা যেতে যেতে পেয়ে গেল কি যে তারা যেখানে বসে বসে খেজুর খেয়েছিল ফি মানজিলিন একটা জায়গায় বসে খেজুর খেয়েছিল সেখানে তারা টের পেয়ে গেল এবং না জালু তারা যেখানে বসে বসে খেজুর খেয়েছিল তারা সেখানে পর্যন্ত পথ পর্যন্ত তারা চলে গেল ফকাল তামারো ও ইয়াসরিবা আর এই বদমাশগুলো তখন বলল যে এইটাই হচ্ছে ইয়াসরিবের খেজুর অতএব এই এইখানেই মুসলমান ইয়েরা যে যাদের কথা আমরা শুনেছি তারা এদিকে আছে তারা এরকম তারা তাদের ফাতা বা ফাত্তাবা আসা রাহুম তাদের পদচুহ্ন দেখে দেখে তারা রওনা হয়ে গেল ফালামা হাসা বিহিম আসে লাজাও এলা লাওজাইন ফা আহাতা বিহিমিল কাউম এই বলা হচ্ছে যে তারা তখন এখানে গেল মা আসেম যারা ছিল তাদেরকে নিয়ে তারা ওখানে ঘেরাও করে ফেলল এই কাফের দলগুলো তাদেরকে ঘিরে ঘিরে ফেললো এলা মাও জাইন ফা আহাতা বিহিম কাউম তাদেরকে ঘিরে ফেলল ফলুল আহম অঞ্জিলু ফাতু বেআই হিম তোমরা অবতারণ করো এবং তোমরা ফাতু বেআই হিম তোমরা আমাদের সামনে চলে আসো আল্লাহ কুমল আহাদ আল মিসাক তোমাদের সাথে আমরা কোনো ইয়ে করব না তোমাদেরকে আমরা ক্ষমা করে দিব তোমরা আত্মসমর্পণ করো এটি তারা বলল আল্লাহ নাকতুলা মিনকুম আহাদান আমরা কথা দিচ্ছি তোমাদের কাউকে আমরা হত্যা করব না এই কাফেররা তাদেরকে মিথ্যা কথা বললো এবং তাদেরকে বলা হলো তোমরা এখানে আত্মসমর্পণ করো তারপরে ফকাল আসিম উবন সাবেদিন আসিম সাবেদ বললেন আইয়ুহাল কম আম্মা আনা ফালা ফি জিম্মাতে কাফরিন কাফেরিন বলছে আমরা হে এই যা তোমরা আমরা কোনোদিন আমরা এখানে কাফের জিম্মায় আমরা যাব না এইটি তোমাদের যখনও প্রতারণা তোমরা আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা যে কথা বলো কথা ঠিক রাখো না এবং আমরা তোমরা আমাদেরকে হত্যা করবে যুদ্ধের যে চুক্তি যেমন বলো আত্মসমরণ করলে হত্যা করবে না এটি তোমাদের দ্বারা হবে না তোমরা এগুলো করো না তোমরা এগুলো মানো না ফালা আনছিল ফি জিম্মাতে কাফে আমরা কখনো কাঁ ইয়ের নিচে যাবো না থা কল আল্লাহ হুম্মা আন্না না একা তখন তিনি বললেন তারা এই যে ইয়া বললো যে আল্লাহ এই আমরা যে বিপদে পড়েছি এই খবর আল্লাহ তালা তুমি তোমার আমাদের পক্ষ থেকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে খবরটা পৌঁছে দাও না একা সাল্লাহ আলি সাল্লাম ফা রমু হুম বিন না বালে ফা কাতালু এবং তারা তীর চালাতে শুরু করলো এবং ফাকাতালু আলু আসমান তাকে আসেমকে হত্যা কতল করে ফেলে নিহত হয়ে গেল ও নাসালা ইলাই হিম সালা সাতা নাফারিন এবং এই অবশেষে তিনজন গেল নাফারিন আল্লা আহদে আল মিসাক তাদের কাছে ইয়ে করার জন্য এবং মিনহুম খোবাইব ও দাসিনা আওয়া রাজুল না খারে এই তিনজন লোক তাদের কাছে গেল তারা তাকে বন্দি করলো ফালাম মাস্তাম কানু মিনহুম আতলাকু আওতারান হিম ফারাবা তু হুম বিহা তাকে তারা ধরে নিয়ে গেল এবং তারাকে নিয়ে চলতে থাকল। এবং এটি হচ্ছে বড় কথা যে তাদের এ ধরে নিয়ে যাওয়ার পরে তারা যে ধরে নিয়ে গেল এই বন্দি করে নিয়ে গেল কিসিম ফারাবাতু বেহা বিহা কল রাজুল সালেদ হাজা যা আউআল গাদার এটি হচ্ছে প্রথম ধোকা প্রথম ইয়ে অল্লাহ আস হাবু কুম ইন্না লি বেহাউলায় উসুয়া ইউরিদুল কাতলা ফা জারু হু আলা জুহু ফা আবা আন আন ইয়াস হাবা হুম ফানতালাকা ফানতালাকা বে খুবাই বা দা ইবনে দাসেনা হাত্তা বাউ হুমা বাদা ওয়াকাতে বাদরিন যাই হোক অকে আর ঘটনার বদরের ঘটনার পরে এই যে দুইজনকে নিয়ে গেছিল তারা শেষ পর্যন্ত তাদের যে খুব এই কাফের রাখি করলো যে এই ভদ্রলোক যিনি কে হত্যা করেছিলেন সে তাকে বিক্রি করে ফেলল এবং এই যারা কিনে নিল তারা হচ্ছে বদর যুদ্ধে নিহত ব্যক্তির বনুল হারেস ইবনে আমের ইবনে নাওফাল খুবাইবান ও কানা খুবাইবন হোয়া কাতলা কাতালাল হারে খোবাইবকে ধরলো এই জন্য এ খোবাইবকে তারা কিনে নিল এই জন্য যে তিনি কাতালাল হারেস এপনে আমের হারেস ইবনে আমেরকে তারা হত্যা করেছে ইয়ামা বাদরিন বদরের যুদ্ধে তারা হত্যা করেছে এই জন্য তাকে তারা কিনে নিল ফাল্লা বেসা খোবায় বোনায়ন দাহুম ওসিরা আসিরা এবং এই অবস্থায় খোবাই তাদের কাছে বন্দি হিসাবে থাকল হাত্তা আজমাও কাতালাহু এবং শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করেছিল বরণ হয়েছিল এই কোবাইবের যে ঘটনাগুলো এখানে বলা হয়েছে আমি এই ঘটনাগুলো আরেকটি বলে রাখি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই যে নীতির প্রশ্নে অন অনর ছিলেন সেই বিষয়গুলো এই হাদিসের মধ্যে আরও বলা হয়েছে এগুলো আমি আলোচনা করে নিয়েই পরে বননে আসব। যে এইখানে রাসুল্লাহ সাল্লা আলু সাল্লামের কেরামরা যে আল্লাহ তালার পক্ষ থেকে যখনও সাহায্য আসতো সেটাও তিনি বলছেন যে এক তাদের এক মহিলা বানাতেল হারেস এমনি মোসা ইস্তাহিদু বিহ ফায়াত যাই হোক যে এই ভদ্র মহিলা তাদেরকে দেখেছিলেন তিনি শিকল অবস্থায় ছিল এই খোবাইব এবং খোবায়েব তাদের কাছ থেকে বিভিন্ন রকম কার্য করবার জন্য একটি খোর চেয়েছিল সে খুর দিয়ে বাচ্চাকে নিয়ে যখন সে আদর করলো সে ভয় পেয়েছিল যে হয়তো খোবায়েব এই বাচ্চাটাকে হত্যা করে ফেলবে তখন সেই খোবায়েব বলেছিলেন যে কোনো দিন মুসলমানরা অন্য দিনকে অন্য বাচ্চা নিরীহ বাচ্চাদেরকে হত্যা করে না এটি এটি মুসলমানদের আদর্শ এবং তিনি আরও কথা বলেছেন এই ওনাদের সম্পর্কে সে হাদিসগুলো এখানে সে কথাগুলো আগামী ক্লাস পর্যন্ত আমাদেরকে যেতে হবে অনেক কথা আছে এখানে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আগামীতে এই আদেশ বর্ণনা দিয়ে তো যেটি আমি বলতে চাইছিলাম যে এই যে যাকে হত্যা করল এবং তারা মুসলমানদেরকে ভীতি সঞ্চারনের জন্য বলা হয়েছে যে যাকে হত্যা করা হয়েছিল ইয়ের মাঠেই তার একটি গব কতল করে তার অঙ্গ কেটে তার ইয়েতে চিহ্ন স্বরূপ রাসুল্লাহ সাল্ল সাল্লামের পৌঁছে দেওয়ার কথা চিন্তা করেছিল এবং তারা এটা যখন করতে গেল তখন দেখা গেল যে ওই সাহাবায়িক রাম যাকে হত্যা করেছিল তীরন্দাজ বাহিনী সেই তীরন্দাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তার খবর পৌঁছেছিল এবং যখন তারা তার অঙ্গ থেকে কেটে কেটে তার অঙ্গকে বিচ্ছিন্ন করে রাসুল্লাহ সাল্লামের কাছে পৌঁছানোর চিন্তা করেছিল তখন দেখা গেছে যে এই সাহাবীর ইয়েতে বিভিন্ন রকমের ইয়েছে ঘেরাও করে ফেলেছিল এবং তাকে তারা কোনোভাবে কাটতে পারেনি তার তার ইয়ে থেকে কোনো রকমের অংশ গ্র তার ইয়ে থেকে কোনো রকমের অংশ কেটে নিয়ে রাসোল্লাকে পাঠাবেন এই সুযোগ তাদেরকে দেয়া হয়নি অর্থাৎ শাহবায়ে কেরামরা নিহত হলেও তারা আল্লাহর পক্ষ থেকে তারা একটি নিরাপত্তা পেয়েছিলেন তাদের তাদের যে শরীর ছিল এই শরীরগুলোকে কেটে কেটে কাফেররা বিচ্ছিন্নভাবে অন্য কিছু করবে সেই বিষয়টি তাদেরকে সুখ সুযোগ দেওয়া হয়নি আমি পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ আসবো অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শাহাদত বরণকারী সাহাবাহিকের আমরা কী মর্যাদায় ছিলেন এবং কেমন করে তারা গেছিলেন কি গিয়েছিলেন সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব এহাদিসটির অংশ বিশেষ আলোচনা করা হলো আগামীতে ইনশাআল্লাহ আরও বেশি এইগুলি এই পুরো হাদিসটা বিশাল বড় এবং আরও ঘটনা আছে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে তোমরা সবাই ততদিনে ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই আমরা সবার জন্য দোয়া করি সবাই আমরা দেশবাসীর জন্য দোয়া করব সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করব, সাথে সাথে যারা অমুসলিম তাদেরকে আল্লাহ যেন হেদায়ত করে সেই বিষয় নিয়ে আমরা দোয়া করব আল্লাহ হাফেজ